নমস্কার বন্ধুরা, মাই কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি নিহারি, আর এই নিহারি আমি খাসির পায়া দিয়ে রান্না করে দেখাবো। এছাড়া নিহারি রান্নাতে তেল মশলাও খুব বেশি লাগে না। শীতকালে এভাবে নিহারি রান্না করে রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে দেখবেন, তারপর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে নিহারি রান্নার ভিডিওটি। নিহারি রান্না করার জন্য এখানে আমি 8 পিস খাসির পা নিয়ে নিয়েছি। আর এই পায়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর গরম জল দিয়ে ধুয়ে নেওয়া আছে। এখন এই খাসির পায়াগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এই পায়াগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আর তাই আমি এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়েই পায়াগুলো সিদ্ধ করে নেব। সবগুলো পায়া দিয়ে দেওয়ার পরে জল দিয়ে দিতে হবে। এই রান্নাতে জলটা একটু বেশি লাগে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, জল দেবার পরে খাসির পায়াগুলো একদম ডুবে আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা বাটা, 1.5 চামচ পরিমাণে রসুন বাটা, 1 টুকরো দারচিনি, 2 টো ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে মরিচ গুঁড়া, সবশেষে দিয়ে দিতে হবে এই চামচের 1.5 চামচ পরিমাণে তেল। এখন এই মশলাগুলোকে একটা চামচের সাহায্যে নেড়ে এভাবে ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপর প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে গ্যাসের চুলার উপরে বসিয়ে দেব। প্রেশার কুকারটা গ্যাসের চুলার উপরে বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সিটি দিয়ে নিতে হবে। আর এই পায়াগুলো সিদ্ধ হতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে, তাই 1 ঘন্টা পর্যন্ত যে কয়টা সিটি হয় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিডিয়াম ফ্লেমে পায়াগুলো সিদ্ধ হতে থাক। নিহারির স্বাদ বাড়িয়ে তোলার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, 1 টু ধনে পাতা আর 2 টো কাঁচামরিচ। এখন এগুলোকে আমি কুচিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এভাবে কুচিয়ে নেবেন। যেহেতু নিহারি রান্নাতে খুব বেশি তেল মশলার ব্যবহার হয় না, তাই এভাবে যদি কুচনো আদা, ধনে পাতা আর কাঁচামরিচ দেওয়া যায় তবে এটার স্বাদ দুর্দান্ত আসে। আমি কাঁচামরিচ 2 টো ভালো করে কুচিয়ে নিচ্ছি। এখন এই কুচনো আদা, ধনে পাতা আর কাঁচামরিচ একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি 1 ঘন্টা মতো প্রেশার কুকারে সিটি দিয়ে পায়াগুলো সিদ্ধ করে নিয়েছি। আর গ্যাস বন্ধ করে সাথে সাথেই প্রেশার কুকারের ঢাকা খুলতে নেই, কিছুক্ষণ পরে খুললেই ভালো। দেখুন বন্ধুরা, পায়াগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর পায়া কিন্তু একদম নরম অবস্থাতেই খেতে ভালো লাগে, তাই এরকম সিদ্ধ করে নিতে হবে। আমার এই পায়াগুলো সিদ্ধ করে নিতে 1 ঘন্টা সময় লেগেছে। এখন এই সিদ্ধ করা পায়া ফোড়ন দিয়ে নিতে হবে, আর তাই গ্যাসের চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা এভাবে নাড়তে নাড়তে কিন্তু রং বদলাতে শুরু করেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা পায়াগুলো। প্রেশার কুকারে দিয়ে পায়া সিদ্ধ করে নেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম, কিন্তু আমার কাছে একটু লবণটা কম মনে হচ্ছে, তাই এখানে আর একটু পরিমাণ লবণ দিয়ে স্বাদটা ঠিক করে নিলাম। এখন 5 থেকে 7 মিনিট সময় ধরে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আজ আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের খাসির পায়া দিয়ে নিহারি রান্না করে দেখালাম। পায়াগুলো কতটা সিদ্ধ হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন গ্যাস বন্ধ করে তারপর নামিয়ে আপনাদের দেখাবো আজকে নিহারি রান্না কেমন হয়েছে। এভাবে নিহারি রান্না করলে বাড়িতে ছোট বড় সবাই খেতে পারবে। আর বন্ধুরা, এই নিহারি রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে, তাই আপনারা একবার হলেও বাড়িতে এভাবে রান্না করে দেখতে পারেন। এখন এই নিহারির উপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা কুচনো কাঁচামরিচ, কুচনো আদা আর ধনে পাতা। আর এভাবে কুচনো আদা, ধনে পাতা আর কাঁচামরিচ দিলে নিহারি খেতে খুবই ভালো লাগবে।
আপনাদের কেমন লাগলো আজকে এই নিহারি রান্নার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। আজকের এই ভিডিওটি যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক রান্নার উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটা রেসিপি নিয়ে।